আসসালামু আলাইকুম। ক্যানিংস গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ প্রেজেন্টেশনকে শুভেচ্ছা। আমি তোমাদের বহুপুরি চার এর দুটি লাইভ ক্লাস করেছি আগে, এখন আজকে যেটা করবো সেটা হচ্ছে বহুপুরি চাকরি বহুপুরি চার এর তৃতীয় লাইভ ক্লাস। দেখো আমরা যেটা শুরু করবো ওটা এসিও আমাদের বইয়েরই একটি অঙ্ক, এই নম্বরটা অঙ্কের নম্বরটা আমার কাছে নেই। দেখো যদি এ বি সি মূলদ আছে, মূলদ বলতে আমরা কি বুঝি তোমরা জানো মূলদ এবং অমূলদ সংখ্যা তোমরা আগে জেনেছ। মূলদ সংখ্যাগুলো সাধারণত শেষ করা যায়, ভাঙে ছোট করা যায়, কাটাকাটি করলে হবে শেষ হবে, কিন্তু অমূলদ সংখ্যাগুলি হচ্ছে যেগুলো শেষ হবে না। আচ্ছা আপাতত দেখো এ বি সি মূলদ এবং এ বি এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয়, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, তবে দেখাও যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস মাইনাস সি ইকুয়াল টু জিরো। এটা একটা অঙ্কের মানে সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় মূলদ হবে, এটা আমার কোশ্চেনটা লেখা আছে, তোমাদের বইয়ের মধ্যে দেখবা এই অঙ্কটা আছে এবং কত নম্বর সেটা দিয়ে নিও। এখন আমরা অঙ্কটা উঠালাম, দেখো অঙ্কটা উঠায় কোনো দরকার নাই, এখান থেকে আমরা অঙ্কটা একটু উঠিয়ে নেই। অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস এ। এখন এই অঙ্কটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো বহুপদী সমীকরণের সাথে তুলনা করবো। এই সমীকরণটাকে আমরা এই সমীকরণের সাথে তুলনা করে বের করবো, এখানে এ কত, এখানে তুলনা করলে আমি কী পাবো, এ হচ্ছে আমার এটা, এ ইকুয়াল টু হচ্ছে এটা, বি ইকুয়াল টু এইটুকু, আর সি ইকুয়াল টু হচ্ছে এটা। এখন আমরা আগে দেখেছি এ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি দিয়ে আমরা অনেকগুলি কন্ডিশন বের করবো, আমাদের প্রমাণ করতে হবে মূলদ্বয় মূলদ, তার মানে এ এর মানটা পূর্ণবর্গ হতে হবে, তাহলে আমার প্রমাণটা মিলে যাবে। তাহলে আমাকে এইভাবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বের করে এখানে পূর্ণবর্গ নিয়ে আসতে হবে, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে এ এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, সূত্রটা কি বি স্কোয়ার, তাহলে কি হবে সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা এখানে আমাদের একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমার পৃথায়ক ক্রিয়া নিয়ে কাজ শুরু করলাম, এখন আমাকে এই কন্ডিশনটা আমাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা আমি লিখ চোখ বন্ধ করে আমরা লিখতে পারি, এবং কত বেশি লিখলাম এ প্লাস বি প্লাস সি লিখলাম, এখানে সি আছে এ আছে, এখানে এ একটা বি বেশি লিখে ফেলছে, সেটাকে আমি মাইনাস টু বি থেকে একটা বি চলে গেলে আগের অবস্থায় ফিরে আসবে। ফোর এখানে কি হবে এ প্লাস বি এর উপরে লিখবো, তারপর আমি দেখবো কোনটা বেশি লিখলাম সেটা চেক করে দেখতে হবে। এখানে এ প্লাস বি প্লাস সি মাইনাস টু সি। এখন দেখো এই কন্ডিশনটা মান আমার দেওয়া আছে জিরো মাইনাস টু বি জিরো মাইনাস, এখানেও লিখবো যে সব প্রত্যেকটা মান আমি এখানে লিখে দেবো, সাইড নোট দিলেও হবে দিলাম তো দিয়ে দিলাম। তাহলে এখানে কি ফোর বি স্কোয়ার মাইনাস 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 তিনটা মাইনাসে মাইনাস হবে চারচারা ষোলো এসি। এখানে কিন্তু আমার বলো না পূর্ণবর্গ আমি তৈরি করতে পারি নাই, এখানে আমাকে একটু কাজ করতে হবে, যেহেতু এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আমি সি এর পরিবর্তে যদি মান বের করি মাইনাসে যে কোনো একটার পরিবর্তে এ অথবা সি যে কোনো একটার পরিবর্তে মান বের করলেই হয়ে যাবে। এখানে আমি সি করলাম, এখানে আমি ইচ্ছা করলে এ করলো আবার একই রকমের মান আসবে, মানে আমাকে পূর্ণবর্গ করতে হবে আর কি, সি এর পরিবর্তে মাইনাসে মাইনাস বি। আচ্ছা এখানে আমি একটু মুছে দিই, এখান থেকে একটু মুছি অঙ্কটা ঠিক যাবে, ধরে ফোর বি স্কোয়ার মাইনাস মাইনাস দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস ষোলো এ স্কোয়ার, তারপর মাইনাস মাইনাস প্লাস ষোলো এ বি, তাহলে এখানে আমার কি হচ্ছে ফোর এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এ ইন্টু টু বি প্লাস টু বি হোল স্কোয়ার, চার দুগুণে আট আর দুগুণে ষোলো আমার মিলে গেলো। এখন দেখো ফোর এ প্লাস টু বি এটা কি পূর্ণবর্গ আমার হয়ে গেল, এটাই আমার প্রমাণ করতে হবে, যাহা যাহা পূর্ণবর্গ পূর্ণ বর্গ
अतएव की अतएव मूलदय मूलद मूलदय मूलद এটা আমার প্রমাণ করতে হবে সবাই আবার অঙ্কটা একটু দেখো যদি এ অঙ্কটা তো দেয়াই আছে বইয়ে শুধু এখানে আমরা a plus b plus c equal to 0 এটা কন্ডিশন আমাদের একটা শর্ত দেওয়া আছে এবং এই সমীকরণটা আমি লিখবো সমীকরণ থেকে আমি পৃথায়কটা বের করব সেটা কত b স্কয়ার মাইনাস করে এখানে লিখতে পারবো b স্কয়ার মাইনাস 4ac না লিখলেও সমস্যা নাই অথবা পৃথায়ক লিখতে পারো পৃথায়ক কত বেশি লিখলাম এখানে আমার একটা এ বি বেশি লিখে গেছে নেগেটিভ করতে হবে আর একটা বি আছে তাহলে মাইনাস টু বি এরকম করে লিখে ফেললে কত বেশি লিখলাম সেটা আমার আমার এখানে এ প্লাস বি প্লাস সি লিখবো লেখার পর আমি দেখবো যে কত মাইনাস সি আছে এখানে মাইনাস টু সি লিখে দিলে দুইটা থেকে চলে গেলে আগের অবস্থায় ফিরে আসবে আমি চার চার মান মশাই দিলাম এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি কিলো জিরো এখানে গুণ করে দিব এখানে সি এর পরিবর্তে এখানে আমি কন্ডিশন শর্তটা আমি আবার ইউজ করব সি এর পরিবর্তে মান কারণ এখানে আমার পূর্ণবর্গ হয় নাই যেহেতু পূর্ণবর্গ হয় নাই আমার কমপ্লিট হয় নাই কমপ্লিট করার জন্য এখান থেকে মান আমি বের করে বসাতে হবে বসানোর পরে এখানে দেখো যে আমি একটু সি পাইলাম বর্গ রাশি পেয়ে গেলাম যাহা পূর্ণবর্গ অর্থাৎ মূলদয় মূলদ এরকম অনেকগুলো অঙ্ক তোমাদের একটা মূলদয় মূলদ হবে একটা জটিল হবে এক একটা এক এক রকম বাস্তব হবে অবাস্তব হবে এই কন্ডিশনগুলো এক সময় আসবে মূলদয় সমান হবে আচ্ছা এরকম করে অনেকগুলো অঙ্ক তোমাদের থাকতে পারে এরকম কন্ডিশন দিয়ে অনেকগুলো অঙ্ক করতে হবে ঠিক আছে আজকে মতো রাখবো আসি কোথায়।